একটা সময় পর্যন্ত কিনব্রিজ ছিল এই সিলেট শহরের সবচেয়ে আইকনিক সবচেয়ে ঐতিহ্যবাহী জায়গাগুলোর একটি। অবশ্যই শাহজালাল মাজারের পরে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার, শাহপরানের মাজার, এইসব মাজারের জন্য সিলেট বিখ্যাত। কিন্তু মাজারের বাইরেও যেসব স্থাপত্য সিলেটে আলাদা আকর্ষণ তৈরি করে সেগুলোর মধ্যে একটা হচ্ছে কিনব্রিজ। সেই কিনব্রিজের ঠিক পাশেই অবস্থিত এই ঘড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমজাদ আলীর ঘড়ি বলে পরিচিত। আলী আমজাদ খান যিনি একজন জমিদার ছিলেন, এই জমিদার এটি 1800 শতকের শেষ দিকে লর্ড নর্থব্রুক, যে নর্থব্রুক হলে আমরা গিয়েছিলাম, নর্থব্রুক হল রোডে আমরা কাটলেট খেয়েছিলাম, সেই নর্থব্রুক সিলেটে সফরে এসেছিলেন, তার সম্মানার্থে এই ঘড়িটি তৈরি করেন। আপনারা জানেন বিভিন্ন শহরে, বিভিন্ন আইকনিক শহরে বিভিন্ন আইকনিক ঘড়ি বিভিন্ন নামে পরিচিত। এর মধ্যে লন্ডন আছে, নিউ ইয়র্কে আছে, তো লন্ডনের সাথে সিলেটের নাকি একটা আত্মিক সম্পর্ক আছে। তাদের নতুন জেনারেশন, তাদের পরবর্তী জেনারেশন, তাদের একটা বড় এইম থাকে যে তারা লন্ডন যাবেন, লন্ডন গিয়ে তারা বংশ পরম্পরা ধরে রাখবে, তাদের ঐতিহ্য ধরে রাখবেন। এবং আসলেই প্রতিটা ফ্যামিলিতে দেখা যায়, অনেক ফ্যামিলিতে এখন প্রতিটা ফ্যামিলি বলা মনে হলে সিলেটিদের মধ্যে কেউ না কেউ লন্ডন থাকেনি। সেদিক থেকে এই ঘড়িটি বলা যায় যে সিলেটের একটা আইকনিক জিনিস, একটা রেজেম্বলেন্স লন্ডনের সাথে সম্পর্কে, কারণ লন্ডনে বিগ ব্যান যে একটি টাওয়ার আছে সেখানে একটি ঘড়ি আছে এবং সেই ঘড়িটি খুবই আইকনিক বিশ্বের। আমার মনে হয় পর্যটনের সাথে, পর্যটনে আগ্রহ আছে এমন কোনো মানুষ নেই যারা লন্ডনে সেই আইকনিক ঘড়িটি দেখেননি। ঠিক তেমনই সিলেটের এখানে আলী আমজাদ খানের ঘড়ি, তিনি একজন জমিদার ছিলেন, তিনি এই ঘড়িটি তৈরি করেছেন। তিনি তার জমিদারি ছিল মূলত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দিকে। রোহিণীগঞ্জ ট্রাভেল অ্যান্ড ট্যুর থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ।